আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবশেষে আওয়ামী লীগ বা সরকার এবং হেফাজত ইসলামের মধ্যে একটা সমঝোতা সমঝোতা হয়েছে বা হতে যাচ্ছে বা হওয়ার ইঙ্গিত হোয়াট এভার বিশেষ করে আমরা যেটা দেখে আসি যে হেফাজত ইসলামের সাথে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশে একটা চরম মারাত্মক দূরত্ব সরকারের সাথে আওয়ামী লীগের সাথে হয়েছে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং যখন হেফাজত নেতাদের পুলিশ গ্রেপ্তার করা শুরু করলো আওয়ামী লীগ তাদের প্রতি জিরো টলারেন্স বিহেভিয়ার করা শুরু করলো তখন থেকেই কিন্তু গ্রেপ্তারের কারণে হেফাজত ইসলাম বিভিন্নভাবে সরকারের সাথে আওয়ামী সাথে আপোষ করার চেষ্টা করে আসছিল তারা তাদের কমিটি বাতিল করেছে আবার নতুন কমিটি দিয়েছে সরকার সহনশীল কমিটি দিয়েছে এবং আপত্তিকর নেতা যারা সরকারের যারা ব্ল্যাকলিস্টে তাদেরকে কমিটি থেকে বাদ দিয়েছে এমনকি সংগঠন থেকেই বাদ দিয়ে দিয়েছে হেফাজত ইসলামের কর্মসূচি তারা পরিবর্তন করেছে তাদের অ্যাপ্রোচ পরিবর্তন করেছে অনেক কিছু তারা করেছে এবং গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হেফাজতের কাছ থেকে মানুষ আশা করছিল যে তারা বক্তব্য দেবে যেমন ফিলিস্তিনে অনেক কিছু ঘটে গেল দলমত নির্বিশেষে সবাই কর্মসূচি দিয়েছে কথা বলেছে কিন্তু হেফাজত চুপ ছিল বাংলাদেশে একজন ইসলামী বক্তা আবু তোহাদ তিনি হারিয়ে গিয়েছিলেন বাত্মগোপনে গিয়েছিলেন যাই হোক না কেন কিন্তু আসল তিনি বের হয়ে আসার পরে এ বিষয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেছে কথা বলেছে কিন্তু হেফাজতে ইসলাম এ বিষয়ে চুপ ছিল এর মানে হেফাজত অনেক দিন যাবতেই সরকারের সাথে একটা আপোষের চেষ্টা করে আসছিল কিন্তু সরকার সে আপোষে তেমন সাড়া দিচ্ছিল না সরকার একটু পরীক্ষা নিচ্ছিল হেফাজতে যে হেফাজত আসলে কি করে পরীক্ষা পাশ করে কি না যে আজকে আপোষ করব ২০১৩ সালের মতো আবার সরকার বিরোধী হয়ে যাবে তারা এরকম হয়ে যায় কি না এই কারণে আপোষে বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে সময় লেগেছে এখানে আপোষ করা আমি নেগেটিভলি দেখছি না ভালো আপোস করা ভালো তারা যেরকম সংগঠন তাতে আপোষ করাই উচিত কারণ হেফাজতে ইসলাম আমি আগেও বলেছি এখনও বলছি হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম নয় দেশ জাতি ইসলামী গোষ্ঠী তাদের কাছ থেকে কিছু আশা করে না তার ব্যর্থ হয়েছে তাদের কাছ থেকে মূলত কৌমি মাদ্রাসা কর্তৃপক্ষ কমি মাদ্রাসা ছাত্র শিক্ষকরা কিছু আশা করে তারা হেফাজতে ইসলাম নয় হেফাজতে কৌমি হেফাজতে দেওবন্দি অতএব কৌমি মাদ্রাসার জন্য তারা আপোষের মাধ্যমে যদি কিছু করতে পারে করুক জাতির জন্য দেশের জন্য তারা কিছু করতে পারে না এই জন্য আপোষকে আমি নেগেটিভলি দেখছি না পজিটিভলি দেখছি যাই হোক শেষ পর্যন্ত আমলিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখলো যে না আপোষ করা যায় আমার কাছে এটা মনে হচ্ছে হেফাজত পরীক্ষায় পাশ করেছে সরকারের আপোষের পরীক্ষায় তো এরই অংশ হিসাবে এই আপোষ প্রক্রিয়ার অংশ হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া যে সহিংসতা ঘটেছিল সেখানে ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের এমপি ওবায়দুল মুক্তাদের চৌধুরী তিনি কিন্তু মামলার আবেদন করেছিলেন মামলা করেছিলেন ১৯ জনকে আসামি করে এবং একজন হেফাজতের যুগ্ম মহাসচিব সেখানের তাকে প্রধান আসামি করে জনের নাম উল্লেখ করে এবং একশো থেকে দেড়শো জনকে অজ্ঞাতনামা আসামি করে কিন্তু এই গত মঙ্গলবার চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল যে আদালত তার বিচারক এস কে তোফায়েল হাসান তিনি সেই মামলার আবেদন খারিজ করে দিয়েছেন মামলা খারিজ করে দিয়েছেন এরম মামলা হয়নি তো ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য মামলা করেছে কিন্তু সেই মামলা নেয়নি এটাই আমার মনে হয় সমঝোতার একটা ইঙ্গিত বা সমঝোতার একটা দৃশ্যমান প্রভাব কারণ এখানে মামলা না নেওয়ার তো কোনো যুক্তি সরকারের দৃষ্টিভঙ্গিতে নেই এখানে কে দোষী বা কি সেটা সে আলোচনা করছি না সেটা অনেক বলেছি কিন্তু এই সরকারের অবস্থান থেকে তো মামলা নেবে না এটা তো হতে পারে না কারণ ব্রাহ্মণবাড়িয়ায় অনেক বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল সেখানে ওবায়দুল মুক্তাদের চৌধুরীর সাথে অনেক কিছু হয়েছিল সেখানে এমন কি তার জানাজা পড়াবে না এরকম ঘোষণা ফতোয়া মিছিল অনেক কিছু হয়েছে কিন্তু সেই অপরাধের সেই সংযোগতার মামলা নেবে না এটা তো হতে পারে না যে কোনো এক পক্ষের বিরুদ্ধে তো মামলা হতে হবে আমি বলছি না কে দোষী যে কোনো এক পক্ষের বিরুদ্ধে অ্যাটলিস্ট মামলা উচিত তা সেখানে মামলা খারিজ এটা স্বাভাবিকভাবেই যারা দূরদর্শী সম্পন্ন এরা অনুমান করতে পারে এটা সমঝোতার একটা মাধ্যমে এটা হয়েছে স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা নয় এবং আমার কাছে যেটা মনে হয়েছে পত্রিকার নিউজ দেখে সংসদ সাংসদ ওবায়দুল মোক্তাদের চৌধুরী আইনজীবী বা তিনি তো ফেস করেনি তারা বিব্রত আলাপ আলোচনা করে এই যে বাদী সংসদ সদস্য তার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তো এটার উপর ভিত্তি করেই আমার কাছে যেটা মনে হয় যে হেফাজত ইসলামের সাথে সরকারের বা আওয়ামী লীগের একটা সমঝোতা হয়েছে বা হতে যাচ্ছে বা হওয়ার ইঙ্গিত এবং আমার কাছে যেটা মনে হয় যে আরও গ্রেফতারকৃত অনেক নেতাই মুক্তি পাবে কারো কারো মুক্তি পেতে লেট হবে এই সমঝোতার ফল হিসেবে ধীরে ধীরে মুক্তি পাওয়া শুরু করবে এতে বেশি দেরি হবে বলে মনে করছি না এবং আমি বিশ্বাস করি আশা করছি হেফাজতের থেকে এটাই প্রত্যাশা করি যে হেফাজত ইসলাম কৈম মাদ্রাসার স্বার্থের জন্য সমঝোতার মাধ্যমে বা যেভাবে হোক না কেন তারা মাদ্রাসার জন্যে কাজ করুক তবে জাতির জন্যে নয় এই বিষয়টা বুঝতে হবে